বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দিতে দেরি হবে, হ্যাঁ সেই মতো কি সিভিক ভলেন্টিয়ারদেরও বেতন দিতে দেরি হবে? বিষয়টি জানাতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা ইশারা ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ। এই মুহূর্তে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেহেতু আপনারা কমেন্ট করেছেন সেহেতু আমি এই ভিডিওটি বানাতে বাধ্য হচ্ছি। তো যাই হোক, ডিটেলসে আপনাদেরকে জানাবো, তার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে আজ তো 5 তারিখ পেরিয়ে গেল, তো বর্তমানে আজকের যে দিনটা, মানে 5 তারিখ থেকে আপনারা কমেন্ট করতে শুরু করেছেন যে 5 তারিখ পেরিয়ে গেল, 6 তারিখ পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কেন সিভিক ভলেন্টিয়ারদের স্যালারিটা দিচ্ছে না গভর্নমেন্ট। তো এখানে আপনাদেরকে বলে রাখি, আজ এই ডেটে, আজকের কত তারিখ, আজকের 7 তারিখ, তো আজ 7 তারিখ, তো আজ এখনো পর্যন্ত কিন্তু কোন রকম সিভিক ভলেন্টিয়ারদের বেতন দেওয়া হয়নি, ট্রেজারি থেকে কোন রকম ভাবে সিভিক ভলেন্টিয়ারদের স্যালারি ক্রেডিট হয়নি। তো এখন বিষয়টা হচ্ছে, আপনারা অনেকেই কমেন্ট করছেন, দাদা সামান্য পরিমাণে 10,000 টাকার মতো বেতন পাই, তাও ধার করে চালাতে হয়, আগের ধার মেটাতে পাচ্ছি না, আবার নতুন করে এই মাসেও ধার করতে হচ্ছে বা দেনা করে সংসার চালাতে হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হচ্ছে না। তো আজ 7 তারিখ, এখনো পর্যন্ত কেন বেতন দেওয়া হচ্ছে না, এই প্রশ্নটা আপনারা করছেন। তো এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, অ্যাকচুয়াল কি কারণ সেটা আমি জানি না, সেটা গভর্নমেন্ট জানে। তো এখানে একটি কথা বলে রাখি, রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে কিছুদিনের জন্য স্থগিত রেখেছে, তো আবার কিছুদিন পরে থেকে সরকারি প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য যে ট্যাপ কেনার টাকা দেওয়া শুরু করবে রাজ্যে অর্থ দপ্তর, শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে যে ট্যাপ কেনার টাকা দেওয়া হবে। এই প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রেও আমাদের স্থগিত রাখা হয়েছিল কিছুদিন, তবে এই মুহূর্তে ঘোষণা হয়ে গিয়েছে যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর যেসব স্টুডেন্ট আছেন আপনারা কিন্তু ট্যাপ কেনার টাকা যথাসময়ে পেয়ে যাবেন, শিক্ষা দপ্তর থেকে এমনটাই জানানো হয়েছে। এছাড়া আপনাদেরকে বলে রাখি যে সরকারি প্রকল্পের টাকা যেহেতু দিতে দেরি হচ্ছে, সেহেতু আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি রাজ্যে কোনো আর্থিক টানাটানি হতে পারে বা কোন রকম কিছু সমস্যা হতে পারে, এই কারণে হয়তো সরকারি প্রকল্পের টাকাগুলি দিতে কিছুদিন দেরি হবে বর্তমান সময়ে দাঁড়িয়ে, এটাই আমরা জানতে পারছি নিউজ মারফত। তো এখন বিষয়টা হচ্ছে এটাই যে সিভিক ভলেন্টিয়াররাও কেন টাকা পাচ্ছে না। তো এক্ষেত্রে আমি এই কথাটা কেন তুললাম, কারণ এই মুহূর্তে হয়তো কোনো সমস্যা হচ্ছে বা আর্থিক কোনো সংকট আসতে পারে, সেই কারণে হয়তো টাকা দেওয়ার ক্ষেত্রে একটু দেরি হচ্ছে। তো এখন বিষয়টা হলো এটাই, কিছুটা মানিয়ে নিতে হবে। আর দ্বিতীয় কথা, প্রতিটি ক্লাবকে যেহেতু বিশাল পরিমাণে টাকা দেওয়া হবে, প্রচুর পরিমাণে অর্থ বণ্টন করা হবে, সেক্ষেত্রে অর্থ দপ্তরের কাছে এই ডিটেলমেন্টের ক্ষেত্রে অনেকটা চাপের আছে। দেখুন, দপ্তরগুলি আলাদা হলেও কোষাগারটা কিন্তু একটা। তো যাই হোক, এক্ষেত্রে আমি এই কথাগুলি কেন বলছি, তো সিভিক ভলেন্টিয়ারদের বেতন দিতে দেরি হওয়ার প্রসঙ্গে এই কথাগুলি কেন তুললাম, তার কারণ এটাই, আমাদের কিছু মানিয়ে নিতে হবে। সবকিছু বিষয়ে উত্তেজিত হলে চলবে না, আমাদেরও কিছু মানিয়ে নিতে হবে, এগুলো মানিয়ে চলতে হয় রাজ্য সরকারি কর্মচারী কিংবা সরকার উভয়ের মধ্যে যদি ভালো বন্ডিং থাকে তাহলে হয়তো আমরা বেশি উত্তেজিত হব না। তো এই বিষয়গুলি একটু আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, এগুলি না মানি নিলে হবে না, সব বিষয়ে উত্তেজিত হলেও চলবে না, কিছু কিছু বিষয়েও আমাদের মানিয়ে নিতে হবে এবং কিছু কিছু বিষয় আমাদের বুঝতে হবে। তো আপনারা এখানে বলতে পারেন যে সরকারি প্রকল্পের সাথে সিভিক ভলেন্টিয়ারদের কি সম্পর্ক আছে, না কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি একটাই বললাম যে ডিপার্টমেন্ট আলাদা হলেও কোষাগারটা কিন্তু একটা। তো যেহেতু এই মুহূর্তে রাজ্যে বিশাল পরিমাণে টাকা প্রতিটি ক্লাবকে বণ্টন করা হচ্ছে, সেহেতু অন্যান্য প্রকল্পের টাকা হয়তো, আমার যেটা মনে হয়তো স্থগিত রাখা হয়েছে ওই কারণে, তো তেমনই ভাবে সিভিক ভলেন্টিয়ারদেরও হয়তো একটু দেরি হচ্ছে, তবে সেই বিষয়টা আমাদেরকে একটু মানিয়ে নিতে হবে। হ্যাঁ, মানিয়ে না নেওয়া ছাড়া কোনো উপায় নেই, এ বিষয়ে বেশি উত্তেজিত হলে হবে না বা আপনারা চিন্তা করবেন না। আজকের যেহেতু শনিবার, তো সামনের সপ্তাহে প্রথমের দিকে আপনারা, অর্থাৎ সিভিক ভলেন্টিয়াররা স্যালারি পেয়ে যাবেন। হ্যাঁ, সিভিক ভলেন্টিয়াররা স্যালারি পেয়ে যাবেন সামনের সপ্তাহে প্রথমের দিকে। ওকে, তো এবার আপনাদেরকে বলে রাখি, দেখুন আমি বুঝি যে সিভিক ভলেন্টিয়ারদের সামান্য বেতন, এই বেতনে সংসার চলে না,
তার উপরে যদি বেতন দিতে দেরি হয়, সংসার চালাতে কতটা অসুবিধা হয় সেটা আমি বুঝি। কিন্তু ব্যাপারটা হলো, এই ভিডিওটি করা আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য, কিংবা আমার এই ছোট্ট মস্তিষ্কে আমি যতটুকুনি বুঝি সেটার উপরে একটি ভিডিও করলাম, সম্পূর্ণ আমার মতামত জানালাম। আমার মতামতের সাথে আপনাদের মতামত নাও মিলতে পারে, আমার ধারণার সাথে আপনাদের ধারণা নাও মিলতে পারে। তো আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, উত্তেজিত হবেন না, একটু ধৈর্য ধরুন, আমি জানি আপনাদের অসুবিধা হচ্ছে। তবে আজকের শনিবার 7 তারিখ, সামনের সপ্তাহের প্রথমের দিকে আপনারা বেতন পেয়ে যাবেন। অনেকটাই দেরি হয়ে গেল।